हेलो बंधुरा, ऑर्गेनिक फॉरेस्ट यूट्यूब चैनले आपनादेर स्वागतम। आमी आज के समस्त धरनेर फल गाछेर जोन्नो किभावे आदर्श माटी तैरी करते हबे सेटा देखाबो एवं एकटी भालो जातेर आता गाछ टबे बसिए देखाबो। चलुन बंधुरा भिडियोटा शुरू करा जाक। एखाने 10 इंची टबेर जोन्नो आमी माटी प्रिपारेशन करछि, जेहेतु आमी आमार एई आता गाछटा 10 इंची टबे बसाबो। तो एखाने देखे नीन, एखाने जे माटी यूज करा हयेछे एटा हच्छे बेले दोआश माटी, एटेल माटी ना। एटा निएछि 50%, तारपरे आपनार 25% हच्छे भार्मी कम्पोस्ट, आर आपनार ओई 25% मिलिए बाली आर कोकोपीट दिएछि, एखाने व्यवहार करा हयेछे। एर साथे आमि मिशिए निब एक मुठो सिंकुची और एक मुठो नीम खोल। नीम खोल दुई धरनेर पावा जाए, एक खोला एवं एक एक दाना दाना धरनेर पैकिंग करे थाके। एटा आमार एक धरनेर नीम खोल। ए नीम खोलटा आमार बेशी बेशी काजे लागे, खूब भालो एटाते फल पाई आमी। आर आमी नतून जे नीम खोलटा यूज करछि, ए नीम खोलटा ए कोटार मध्य आछे, দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এটা কিছুটা এই পাথরের মতো মনে হচ্ছে, দানা দানা। তো এটা আমি ইউজ করেছি, কিন্তু এটার ফলটা আমি এখনও রেজাল্টটা চেক করিনি। আমি চেক করে বলে দেবো আপনাদের কোন নিম খৈলটা ভালো হবে ছাদের গাছের জন্য। তো এর সাথে আমি নিম খৈল ইউজ করলাম এক মুঠো, তার সাথে আমি এখানে ইউজ করব এখানে রাখা চুন। এই চুনটা হচ্ছে, এটা কোনো কনস্ট্রাকশন চুন বা কোনো, এক মিনিট ঝাপাটা খুলতে অসুবিধা হচ্ছে। এই চুনটা হচ্ছে, এটা হচ্ছে এগ্রিকালচার চুন, মানে কৃষিকাজের জন্যই বেশিরভাগ এই চুনটা ইউজ করা হয়। তো এই চুনটা আমি এই টবের জন্য সম্ভবত 1 চামচ দিব। এখানে আমি 1 চামচ এই চুনটা ইউজ করলাম এর সাথে। অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয় যে আমরা মাটি প্রিপারেশনটা ভালো করে করি না, তারপরে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যেটা মনে করি, আমার সব গাছগুলো আছে, গাছগুলো যেভাবে আমার সতেজ থাকে, সেই গাছগুলোতে আমি বেসিক্যালি মাটিটাই প্রিপারেশন করার জন্য বেশি জোর দিয়ে থাকি। মাটিটা ভালো হলে আমাকে আর সেই মাটিতে 4 মাস বা 6 মাস কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, যতদিন না গাছে ফল আসে। তারপরে আমি এখানে ইউজ করব ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমি ইউজ করব 1 চামচ। তারপরে আমি ইউজ করব এই যে যে বোরনটা গাছে স্প্রে করা হয়, এই বোরন, এই বোরনটা, এটা 20% ওয়াটার সোলেবল বোরন, যেটা জলে গুলে স্প্রে করা হয়, এটা মাটিতেও দেওয়া যায়। আমি এটা হালকা ইউজ করব, যাতে মাটিতে বোরনের ঘাটতি না থাকে। এই সমস্ত কিছু দেওয়ার পর মাটিটা ভালো করে মিক্স করে নিব। আপনার যদি মাটিটা 15-20 দিন রেখে দিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়, কেননা এই মাটিতে যেসব সারগুলো ইউজ করলাম আমি, জৈব সারগুলো, এই জৈব সারগুলোতে কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন হয়, গরম হয় মাটিটা, তার জন্য গাছের রুটের খুব ক্ষতি করে। তাই আপনারা চেষ্টা করবেন যে গাছ নিয়ে এসে নার্সারি থেকে সাথে সাথে না লাগিয়ে গাছটাকে 6-7 দিন রেস্টে দিয়ে তারপরে গাছটা লাগানোর চেষ্টা করবেন। আমি আপনাদের দেখানোর জন্য মাটিটা সাথে সাথে প্রিপারেশন করে গাছটা লাগাবো, এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু সারটা রেখে দিতে পারলে সারটা তাড়াতাড়ি গাছটা গ্রোথ তৈরি হবে, মাটিটা রেখে দিয়ে কাজ করলে। এই যে মাটিটা মিশ্রিত হয়ে গেছে, এবার আমি টবের ড্রেনেজ সিস্টেমটাকে প্রিপারেশন করব। বেসিক্যালি ছাদে গাছ করার জন্য টবের ড্রেনেজ সিস্টেমটাই সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে, না হলে পুরো পরিচর্যায় ব্যর্থ হয়ে যাবে। তো এখানে আমি একটা প্রায় 10 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছি। তো আমি যেভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করি তা আপনাদের একটু দেখাই। এখানে যে টবের নিচে যে ছোট্ট একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রর উপরে আমি একটা খোলাম কুচি দিয়ে দিব,
সেটা যেরকমই হোক না কেন, যেন খোলাম কুচিটা সরে না যায় তার দিকে লক্ষ্য করতে হবে। তো আমি খোলাম কুচিটা দেওয়ার পর এখানে আমি ব্যবহার করি কোনটা, এই যে কনস্ট্রাকশনের যে ছোট ছোট পাথরটা রয়েছে এই পাথরটা আমি ইউজ করি। এটা খুব ভালো হয় ড্রেনেজ সিস্টেমটা, আমি দেখেছি অন্যান্য ড্রেনেজ সিস্টেমের তুলনায় এই ড্রেনেজ সিস্টেম অনেক ভালো হয়। এইটা দেওয়ার পর আমি এইখানে বালি ইউজ করব। এখানে আমি একটা স্তর, এই পুরো যেন কংক্রিটগুলো ঢেকে যায় সেই অনুযায়ী আমি এখানে বালি ইউজ করলাম, ঠিক আছে। এই যে আমি এটা পুরো বালি কভার করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি এখানে মেইনলি যেটা ইউজ করি, আমি দুটো কোকোপিট ইউজ করি, দুই ধরনের, একটা হচ্ছে ফাইন কোকোপিট ইউজ করি আর একটা হচ্ছে রাফ কোকোপিট ইউজ করি। অ্যাকচুয়ালি আমি রাফ কোকোপিটটা ইউজ করি এখানে শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম সঠিক করার জন্য। এই বালির উপরে কিন্তু আমি এই কোকোপিটটা ইউজ করি ভালো একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য। আমার একটা খুব সুন্দর ওয়েল ওয়াটার ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেছে এখানে। তারপরে আমি মাটিটা ইউজ করব এখানে, এটা একটা খুব সুন্দর। আমি আপনাদের জল ঢেলে দেখাবো যে কত তাড়াতাড়ি জলটা চলে যায় এর নিচে দিয়ে। তারপরে আমি এখানে মাটিটা দিয়ে দিব। এখানে মাটিটা আমি কিছুটা ফিল করব, এই যে মাটিটা কিছুটা ফিল করার পর এটা হালকা করে চেপে দেবো আমি। আপনারা সব সময় ট্রাই করবেন যে মাটিটা আপনারা ইউজ করছেন বা মাটিগুলো ইউজ করবেন, মাটিগুলো যেন ব্যাকটেরিয়া মুক্ত হয়, ফাঙ্গাস মুক্ত হয়। তার জন্য মাটিটাকে রোদে শুকিয়ে নেবেন। এই যে গাছটা, এই গাছগুলো নার্সারি থেকে নেবেন। এটা একটা আতা গাছ, গোল্ডেন ক্যাস্টার্ড অ্যাপেল, খুব সুন্দর চারাটা। গাছের গোড়াটা একদম সলিড, এত সোজা। আর আমি সবসময় রেকমেন্ড করি, আপনারাও চেষ্টা করবেন যে ছোটো গাছ নিয়ে এসে কখনও বড় টবে একবারে বসাবেন না, ছোটো টব থেকে শুরু করবেন। কেননা ছোটো গাছে ছোটো রুট হয়, রুটগুলো বেশি বড় হয় না, তাই বড় টবে দেওয়ার জন্য আপনি যখন জল দিবেন সেই জলটা সে শেষ করতে পারবে না, তারপরে আপনার রুট রট হয়ে যাবে, রুটগুলো পচে যাবে, আপনার শখের গাছটা নষ্ট হয়ে যাবে। আমি প্যাকেটটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখাই, এই যে এই ছোটো গাছটা এই প্যাকেটের মধ্যে কোনো রকম মাটি সরানোর চেষ্টা করবেন না। এখানে যে কোনো যে মাটি ইউজ করা হোক না কেন, কেননা এই গাছটা এখনও ছোটো রয়েছে, এই গাছটার শিকড়গুলো নিয়ে কোনো ছেড়খানি করবেন না। এই গাছটা এখনও ছোটো রয়েছে, তাই এখান থেকে মাটি সরানোর কোনো রকম চেষ্টা করবেন না। এই যে আমি এখানে গাছটা বসিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা গাছ লাগানোর সময় গাছের উপর লেভেলটা সবসময় যেন টপ থেকে মোটামুটি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে হয়, ঠিক আছে। তো এখানে আমার একটু মাটিটা বেশি হয়ে গেছে, আমি মাটিটা একটু সরিয়ে নিব। তারপরে গাছটা আমি এখানে রেখে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছের কাণ্ডটা যেন একদম টবের মাঝ বরাবর হয়, একদম সোজা হয়, তাহলে গাছটাকে দেখতে ভালো লাগবে। এখানে আমি গাছটাকে বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে মাটিগুলো ইউজ করব, মাটিগুলো ঠিকঠাক দিয়ে ভরাট করে দিব। যতটা গাছের মাটির লেভেল অবধি পর্যন্ত রয়েছে ততটা অবধি আমি এখানে মাটিটা ভরাট করে দিব। আমি সব এই গাছটা লাগানোর পর সময় সময় আপনাদের আমি আপডেট দিতে থাকবো যে আমি কী কী পরিচর্যা করি এই আতা গাছটার, আমি কী কী পরিচর্যা দরকার, কী কী খাবার দেব, কী কী স্প্রে করবো ফাঙ্গিসাইড, কী কী সব কিছু আপনাদের বলে দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। এইভাবে টবের নিচের মাটিটা এভাবে চেপে দিবেন। মাটিটা ভরাট করার পর আমি আপনাদের পুরোপুরি দেখাচ্ছি। দেখুন, আমি মাটিটা পুরোপুরি ভরাট করে ফেলেছি এইভাবে, যেন টপ থেকে মোটামুটি 2 ইঞ্চি, আমি মনে করি 2 ইঞ্চি বেস্ট হবে, 2 ইঞ্চি নিচে থেকে আপনি মাটিটা দিবেন। আর মাটিটা যেন এই যে আপনার যে গাছের মাটির লেভেলটা রয়েছে সে অবধি মাটিটা দিবেন। কেননা যখন জল দিবেন আর পরে যখন খাদ্য মিশ্র সার ব্যবহার করবেন তখন জিনিসগুলো আপনি দিতে পারবেন না। এবার আপনাদের আমি দেখাই যে জল ড্রেনেজ সিস্টেমটা কেমন হয়েছে আমার জল দিয়ে। এবার আমি গাছটাতে জল দিব।
জলটা এমন ভাবে দিবেন যাতে জলটা নিচের তলার ফুটো দিয়ে বেরিয়ে যায়। যে দেখুন কত তাড়াতাড়ি আমার জলটাকে শুষে নিচ্ছে মাটিতে। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি পজ করে নিয়েছিলাম ভিডিওটা। পুরো এক মিনিট লেগেছে আমার জলটা নিচ দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে যেতে। আর এই গাছটা লাগানোর পর সোজাসুজি রোদ্রে রাখা যাবে না, এই গাছটাকে 5 থেকে 6 দিন হালকা শেডের মধ্যে রাখবো, যেখানে উজ্জ্বল আলো পাই কিন্তু ডিরেক্ট সানলাইট না পাই এরকম জায়গায় রাখবো। আর টব সোজাসুজি ছাদের উপরে রাখবো না, এরকম একটা বা দুটো ইটের মধ্য দিয়ে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই গাছটা নিয়ে আমি আরও অনেক আপডেট নিয়ে আসবো, কারণ আপনারা জানতে পারবেন আমি কী কী যত্ন করছি, পরিচর্যা করছি এই গাছটাকে নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।